পূর্ব বর্ধমান জেলার কানলার বনপুকুর এলাকায় এক ছাত্র ভ্যাকসিন নেওয়ার পরই শরীর অসুস্থ হয়, আর তারপর বেশ কয়েকদিন চিকিৎসা চলার পরই আচমকা শুক্রবার সকালে মৃত্যু হয় ওই ছাত্রের। এদিন সকালে অবস্থার অবনতি হলে কানলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত ছাত্রের পরিবারের লোকেদের দাবি, ভ্যাকসিন নেওয়ার পরই শারীরিক অসুস্থতা থেকে মৃত্যু হয়েছে ওই ছাত্রের। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সমুদ্রগড় পঞ্চায়েতের অন্তর্গত বনপুকুর এলাকায়। মৃত ছাত্রের নাম ইউসুফ মুন্সি। সে সিংহজুলি হাই মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র ছিল। চলতি মাসের ৬ তারিখ স্কুল থেকেই সে ভ্যাকসিন নেয় ওই ছাত্র। তারপর থেকেই সে অসুস্থতা বোধ করে। পেটে ব্যথা আর শরীর দুর্বল লাগার কারণে প্রথমে কানলা হসপিটাল, পরবর্তী সময়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করায় ওই ছাত্রের পরিবার। এদিন শুক্রবার ভোর থেকেই ফের অবস্থার অবনতি হলে কানলা হসপিটালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিবারের লোকেদের দাবি, ভ্যাকসিন না নিলে এমন হতো না। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আমরা তো এখন ভ্যাকসিনেই ভাবছি, হয়তো ভ্যাকসিনের জন্য হতে পারে। কেন? ভ্যাকসিন নেওয়ার আগে পর্যন্ত বাচ্চা সুস্থ ছিল, কোনো সমস্যা ছিল না, আর প্রাণবন্ত বাচ্চা, ঠিক আছে। গ্রামের মানে কোনো সমস্যা টমস্যা হলে না যাবি বলতো আর কি, ওই জন্য আর কি পুরো গ্রাম আমাদের গ্রামগুলো বুঝতে পারবেন। কবে ভ্যাকসিন নিয়েছিল? ৬ তারিখে, ৭ তারিখ থেকেও খাওয়া হয়নি। কি সমস্যা হচ্ছিল? খেতে পারছিল না, খাওয়া হচ্ছিল না, আর পায়খানা বাথরুমও শুধু জলটাই খাচ্ছে। কোথা থেকে ভ্যাকসিনটা নিয়েছিল? স্কুল থেকে। কি ভ্যাকসিন নিয়েছিল? কোভ্যাক্সিন। দিয়ে তারপরে? তারপর তো এবার ওই খাওয়া দাওয়া বন্ধ, খাওয়া খেতে পারছিল না। এবার আস্তে আস্তে ধীরে ধীরে আপনার শরীর উইক হয়ে যাচ্ছিল, চলাফেরাও করতে পারছিল। তারপরে পায়ে একটা ব্যথাও, এই জায়গাতে আপনার পা ফুলেও গিয়েছে এখন, ঠিক আছে, হাঁটতেও পারছিল না। ৯ তারিখে আপনার কালনা হসপিটালে নিয়ে আসা হয়। তো ওনারা দেখে ডেকে বলেছে যে ভর্তি না করলেও চলবে, এখন তো কোভিড পেশেন্ট আছে। তো সেই ক্ষেত্রে এবার বাড়ির লোকও দেখেছে, কোভিডকে তো ভয় সবাই করছে, ওরা আর বাড়ির লোকও রাখেনি, বা এরাও আপনার অ্যাডমিট করা যায় চলে যায়। তারপরে আপনার ওষুধ হয়তো দিয়েছিলো, তাতে আপনার সুস্থতা বোধ করেনি, ঠিক আছে। গতকালকে পরিস্থিতি আরও খারাপের দিকে এগোচ্ছে। আপনার সন্ধ্যাবেলায় আমাদের যে রুরাল হসপিটাল শ্রীরামপুর শান্তির হসপিটাল, সেখানে নিয়ে যাওয়া হয়। তারা রেফার করে আপনার বর্ধমান মেডিকেল কলেজ। তো বর্ধমান মেডিকেল কলেজে রেফার করার পর ওখানে যাওয়ার পরে ইউএসজি করে, তো চেস্টেরও ফটো হয়, তাতে ওরা খারাপ কিছু পায়নি, ছেড়ে দেয়। যে উইকের জন্যই হচ্ছে, সাড়ে তিনটে আমার বাড়ি পৌঁছায়। তারপরে আপনার ধীরে ধীরে কথা টথা বন্ধ হয়ে যায়। আজকে সকালবেলা কি হলো? আজকে সকালবেলা ওই তো আপনার যত সময় এগোচ্ছিল তত আপনার উইক হয়ে যাচ্ছিল, ঠিক আছে। মূল কারণ যখন ডাক্তাররা খুঁজে পাচ্ছেন, আমরা কি বলতে পারি না? ভ্যাকসিন নেওয়ার পরে কি এরকম শুরু? ভ্যাকসিন আফটার ভ্যাকসিনই এটা ঘটেছে। আপনারা কি ভ্যাকসিনটাই মনে করছেন নাকি? হ্যাঁ, সেটাই মনে করছি। ডাক্তারও যখন তারা কিছু বলতে পারছে না, কারণ ওরা ডাক্তারদের বক্তব্য হচ্ছে যে উইকনেস। এখন যে ডাক্তারবাবু আছেন, তিনি বলতে চাইছেন যে তোমরা বাড়িতে একটা স্যালাইনও দেওয়াতে পারলে না? গতকালকে আমাদের রুরাল হসপিটাল শ্রীরামপুর সে স্যালাইন দেয়নি, বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে, তারা অ্যাডমিটও করায়নি, স্যালাইন টেলাইনের ব্যবস্থাও করেনি। উইক তারা বলছে যে শরীর দুর্বলের জন্য ভুগছে, বাড়ি নিয়ে যাও, খাওয়া দাওয়া করালে আশা করছি ঠিক হবে। ভ্যাকসিনের কথা বলছে? হ্যাঁ, বর্ধমান থেকে নিয়ে এসে আবার সাড়ে তিনটে নিয়ে এসেছি। ওর কি সমস্যা হচ্ছিল? সমস্যা কেন ওই জানে কি করে বলবো, সমস্যা ওই কি সমস্যা? পেটে ব্যথা মেন সমস্যা, পেটে ব্যথা নেই এদিন কানলা মহকুমা হাসপাতালে মৃতদেহের ময়না তদন্ত করা হবে। এ বিষয়ে কানলা মহকুমা হসপিটাল সুপার অরূপ রতন করণ তিনি জানান, যেহেতু দেহটি পোস্টমর্টমের জন্য এসেছে, পোস্টমর্টম করলেই তার সঠিক কারণ অনুসন্ধান হবে। তবে দেশ জুড়ে যেভাবে ভ্যাকসিনেশন চলছে, ভ্যাকসিনেশনের কারণে সম্ভবত এই মৃত্যু নয়। আমরা পোস্টমর্টমের জন্য ৯:৫০ ওই ছেলেটির বডি আমাদের কাছে আসে,
তো বাড়ির লোকের যেটা বক্তব্য ছিল সেটা হচ্ছে যে ওরা ভ্যাকসিন নিয়েছে একটি হাই মাদ্রাসা স্কুলে, তো ওখানে নেওয়ার পর থেকেই নাকি বাচ্চাটি ভয় পেয়ে যায়, খাওয়া দাওয়া ছেড়ে দেয়, অসুস্থ হয়ে পড়ে। তারপর ওরা বর্ধমান মেডিকেল কলেজ সহ বিভিন্ন জায়গায় গিয়েছিল, কয়েকটি জায়গায় দেখানোর পর শ্রীরামপুর বোধহয় হাসপাতালেও গিয়েছিল। তো এইসব দেখানো টেখানোর পরে তারপরে যখন বাচ্চাটি সেরকমভাবে কিছু সাড়া দেয়নি বা ভালো হয়নি, তখন আর কি ওরা কালনা হাসপাতালে নিয়ে এসেছিল। তো না আসার পথেই নাকি বাচ্চাটি মারা যায়। তো আমাদের কাছে এরকম ধরনের মৃত্যুর কোনো খবর ভ্যাকসিনজনিত কারণে, পুরো পৃথিবীতেই তো ভ্যাকসিন চলছে, তো সেরকমভাবে আমরা কিন্তু কিছু জানি না, তো এর খবরও পাইনি এরকম কিছু। এটা সম্ভবত ওর অন্য কোনো অসুখ ছিল যার থেকেই হয়তো এই মৃত্যু। তবে আমাদের কাছে যেহেতু পোস্টমর্টেমে বডিটি এসেছে, আমরা এর পোস্টমর্টেম আজকে করব এবং এর কারণটা আমরা অনুসন্ধান করব। তার থেকে নিশ্চয়ই একটা কারণ আমরা অনুমান করতে পারবো যে কি কারণে বাচ্চাটি মৃত্যু হলো। তবে ভ্যাকসিনজনিত কারণে এই মৃত্যু, এটা হয়তো বাড়ির লোকের মনে হচ্ছে, কিন্তু এটা অস্বাভাবিক বলেই মনে হচ্ছে, কেননা এত মানুষের ভ্যাকসিন পুরো পৃথিবী জুড়ে হচ্ছে, এরকম কোনো ইতিহাস কিন্তু ভ্যাকসিনের জনিত কারণে মৃত্যুর পাওয়া যায়নি। তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আর কি? 15-18 বছরের যারা ভ্যাকসিন নিচ্ছেন, আমাদের দেশে এখনো পর্যন্ত কোভ্যাকসিনটাই আমাদের সরকারিভাবে তাদের দেওয়া হচ্ছে এবং নির্বিঘ্নে নিশ্চিন্তে আমরা ভ্যাকসিন দিচ্ছি এবং সবাই শান্তিপূর্ণভাবে ভ্যাকসিন নিচ্ছেন এবং প্রত্যেক বাচ্চাই সুস্থ আছে, কারো কোনো অসুস্থতা আমরা এখনো লক্ষণ পাইনি। তো সেই হিসেবে বলবো সবাই এগিয়ে এসো, ভ্যাকসিনেট হয়ে যাও, যাতে করে স্কুল চালু করতে হবে। সবসময় তো স্কুল বন্ধ রাখা যাবে না, দুটো ডোজ ভ্যাকসিন নিয়ে নিলে আমরা অনেকটা নিশ্চিন্ত থাকবো। তারপরে কোভিড আচরণবিধি মেনে চলতে হবে, অর্থাৎ স্কুলে যখন যাব বা বাড়ির বাইরে প্রত্যেকে মাস্ক পরবো, নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবো এবং যতটা সম্ভব বেশি মানুষের গ্যাদারিং একসাথে যেখানে হচ্ছে সেই জায়গাগুলোকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করবো। কানলা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।